আজকে পড়াবো ডিজিজেস অফ থাইরয়েড গ্ল্যান্ড, যেটা তোমাদের সারাটা জীবন লাগবে, সারা জীবন। থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, তোমার হোল প্র্যাকটিসিং লাইফ হাইপারথাইরয়েডিজম তোমার খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। হ্যাঁ, ডিজিজেস অফ থাইরয়েড গ্ল্যান্ড। দ্য ডিজিজ অফ থাইরয়েড গ্ল্যান্ড ইনক্লুডস দ্য হাইপারথাইরয়েডিজম অ্যান্ড হাইপোথাইরয়েডিজম। এখন এট ফার্স্ট আমরা হাইপারথাইরয়েডিজমটা পড়বো। হাইপারথাইরয়েডিজম কি এটা তোমরা জানো, যে ইনক্রিজ সিক্রেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইজ কল্ড হাইপারথাইরয়েডিজম। দ্য কজেস অফ হাইপারথাইরয়েডিজম আর টক্সিক গয়টার, থাইরোটক্সিকোসিস, গ্রেভ ডিজিজ অ্যান্ড হাশিমোটোস থাইরয়েডাইটিস। আচ্ছা, তার আগে তোমাদের দুইটা কয়েকটা জিনিস জানতে হবে, যেটা লাস্ট ক্লাসে একটু কনফিউশন ছিল। আচ্ছা, রেগুলেশন অফ থাইরয়েড হরমোন, এটা এটা একটু জানো। আর ফিডব্যাক মেকানিজমটা, এটা আমি বলছিলাম, আবার মেনশন করতেছি, দ্য হাইপোথ্যালামাস অ্যান্ড অ্যান্টিরিও পিটুইটারি কন্ট্রোল দ্য রেট অফ থাইরয়েড সিক্রেশন বাই এ স্পেসিফিক অর স্পেশাল ফিডব্যাক মেকানিজম। দ্য থাইরয়েড হরমোন সিক্রেশন ডিপেন্ডস অন দ্য ফিডব্যাক ইন্টারপ্লে অফ থাইরয়েড হরমোনস উইথ টিএসএইচ অ্যান্ড টিআরএইচ। দ্য টিআরএইচ ফ্রম দ্য হাইপোথ্যালামাস স্টিমুলেটস দ্য অ্যান্টিরিও পিটুইটারি টু সিক্রেট টিএসএইচ। TSH from the anterior pituitary causes increases the secretion of T3 and T4 by the thyroid gland. This increased T3 and T4 in the body fluid decreases the TSH secretion from the anterior pituitary by negative feedback mechanism. এইটুকু হচ্ছে আমার বেসিক কথা। আদার কিছু স্টিমুলাই আছে, লাইক কোল্ড স্টিমুলেট দ্য হাইপোথ্যালামাস, এক্সাইটমেন্ট, এনজাইটি ডিক্রিজেস দ্য সিক্রেশন অফ হাইপোথ্যালামাস, ডিক্রিজেস দ্য সিক্রেশন অফ টিএসএইচ। তাহলে আমরা যদি ফ্লো চার্ট করে দেখি, এটা নিয়ে মনে হয় একটু কনফিউশন ছিল। দ্য সিভিয়ার কোল্ড, ইমোশন, এক্সাইটমেন্ট, এনজাইটি হুইচ স্টিমুলেট দ্য হাইপোথ্যালামাস টু সিক্রেট থাইরোট্রপিন রিলিজিং হরমোন বাই দ্য নার্ভ এন্ডিংস। দেন মিডিয়ান এমিনেন্স অফ দ্য হাইপোথ্যালামাস, ধরো হাইপোথ্যালামো হাইপোফেশিয়াল পোর্টাল সিস্টেম দিয়ে তোমার টিআরএইচ অ্যান্টিরিও পিটুইটারি গ্ল্যান্ডে আসলো, এই জায়গাটা একটু ঝামেলা ছিল। দেখো, থাইরোট্রপিন রিলিজিং হরমোন কজেস টিএসএইচ সিক্রেটিং সেলস অফ দ্য অ্যান্টিরিও পিটুইটারি টু প্রোডিউস টিএসএইচ ইজ ফার্স্ট টু বাইন্ড উইথ টিআরএইচ রিসেপ্টর ইন দ্য পিটুইটারি সেল মেমব্রেন। বুঝছো, মানে হচ্ছে টিআরএইচ এসে তোমার পিটুইটারি সেল মেমব্রেনের সাথে বাইন্ড করে টিএসএইচ টা সিক্রেশন করাবে, হুইচ কজেস ফসফোলাইপেস, হুইচ কজেস অ্যাক্টিভেশন অফ ফসফোলাইপেস সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম প্রোডিউসেস ফসফোলাইপেস সি হুইচ ফর্মস ক্যালসিয়াম অ্যান্ড ডাইএসএল গ্লিসারল, স্টিমুলেট দ্য থাইরোট্রপস টু রিলিজ টিএসএইচ ইন দ্য অ্যান্টিরিও পিটুইটারি। কিন্তু দেন দিস টিএসএইচ অ্যাক্টস গোজ থ্রু দ্য থাইরয়েড গ্ল্যান্ড থ্রু সার্কুলেশন অ্যান্ড অ্যাক্টস অন দ্য অ্যান্টিরিও পিটুইটারি গ্ল্যান্ড টু সিক্রেট দেয়ার হরমোন, থাইরয়েড হরমোনস। তোমার এইটুক হচ্ছে আমার রেগুলেশন অফ সিক্রেশন। এইটা যদি বুঝো, তাহলে আমাদের ডিসঅর্ডার গুলা বোঝা খুব ইজি হয়ে যাবে। এই স্টিমুলাই গুলা হাইপোথ্যালামাস কে তোমার টিআরএইচ রিলিজ করতে বাধ্য করে বাই হাইপোথ্যালামো হাইপোফেশিয়াল পোর্টাল সিস্টেম দিয়ে। অ্যান্টিরিও পিটুইটারিতে এসে তোমার টিআরএইচ, তোমার টিএসএইচ সিক্রেটিং সেল মেমব্রেনের যে রিসেপ্টর আছে ওর সাথে বাইন্ড করবে, বাইন্ড করে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম কে অ্যাক্টিভেট করবে এবং ফসফোলাইপেস সি কে অ্যাক্টিভেট করবে, হুইচ আলটিমেটলি ফর্ম ক্যালসিয়াম এন্ড ডাইএসএল গ্লিসারল হুইচ স্টিমুলেট দ্য থাইরোট্রপ রিলিজ টিএসএইচ। এই টিএসএইচ টা সার্কুলেশনের মাধ্যমে থাইরয়েড গ্ল্যান্ডে গিয়ে থাইরয়েড হরমোন গুলা সিক্রেশন করাচ্ছে। এটা হচ্ছে আমার বেসিক কথা। আর যখন এটা আমরা জানি, যখন তোমার কি হবে, ইনক্রিজ হরমোন ইন দা বডি ফ্লুইড ডিক্রিজেস দা সিক্রেশন অফ টিএইচ বাই অ্যান্টিরিও পিটুইটারি গ্ল্যান্ড। এই যে ছবিটা দেখো, হাইপোথ্যালামাস থেকে অ্যান্টিরিও পিটুইটারিতে আসলো থ্রু হাইপোথ্যালামো হাইপোফেশিয়াল পোর্টাল ভেসেল দিয়ে, অ্যান্টিরিও পিটুইটারি থেকে তোমার টিআরএইচ থাইরোট্রপিন রিলিজিং হরমোন অ্যান্টিরিও পিটুইটারিতে আসলো থ্রু হাইপোথ্যালামো হাইপোফেশিয়াল পোর্টাল ভেসেল দিয়ে, ওটা তোমার অ্যান্টিরিও পিটুইটারি কে টিএসএইচ স্টিমুলেশন টিএসএইচ হরমোন সিক্রেট করতে কমান্ড করবে, হুইচ আলটিমেটলি গোজ টু দা থাইরয়েড গ্ল্যান্ড বাই সার্কুলেশন এন্ড তোমার দেখা যাবে যে এনাফ টি থ্রি টি ফোর সিক্রেশন হচ্ছে। যখন দেখা যায় যে ব্লাডে থ্রি থ্রি টি ফোর এর কনসেন্ট্রেশনটা বেড়ে যায়, তখন সে নেগেটিভ ফিডব্যাক দিবে অ্যান্টিরিও পিটুইটারি কে অ্যান্ড অলসো হাইপোথ্যালামাস কে। দিস ইজ দা ফিডব্যাক মেকানিজম। হ্যাঁ, আর কিছু তোমার অ্যান্টি থাইরয়েড সাবস্টেন্স হুইচ সাপ্রেস দ্য থাইরয়েড সিক্রেশন, এটা তোমার এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন থায়োসায়ানাইট, থায়োসায়ানাইট আয়ন, প্রোপাইল থায়ো ইউরাসিল এন্ড হাই কনসেন্ট্রেশন অফ ইনঅর্গানিক আয়োডাইডস, এগুলো হচ্ছে অ্যান্টি থাইরয়েড সাবস্টেন্স। কিভাবে কাজ করে দেখো, যে থায়োসায়ানাইট, আরো আছে পারক্লোরেট আয়নস ও নাইট্রেট আয়নস, এটা হচ্ছে তোমার ডিক্রিজ আয়োডাইড ট্র্যাপিং, মানে আয়োডাইড ট্র্যাপিংটাকে যে মেকানিজম থাকে ওইটাকে ওরা ডিক্রিজ করে দেয়, বন্ধ করে দেয়।
এগুলা কিন্তু এমসিকিউ তে আসে যে থায়োসাইনাইড কিভাবে কাজ করে। হ্যাঁ, ওরা হচ্ছে তোমার আয়োডাইড ট্র্যাপিংটাকে বন্ধ করে দিচ্ছে, যে অ্যাক্টিভ যে পাম্প থাকে ওই পাম্পটা কাজ করে না। প্রোপাইল থায়ো ইউরাসিল অ্যালং উইথ সিমিলার কম্পাউন্ডস লাইক মিথিমাজল অ্যান্ড কার্বিমাজল, ইট প্রিভেন্টস অর ডিক্রিজ দা থাইরয়েড হরমোন ফরমেশন ফ্রম আয়োডাইডস অ্যান্ড টাইরোসিন অ্যান্ড হাই আয়োডাইডস ইন হাই কনসেন্ট্রেশন, দ্যাট ইজ ইনঅর্গানিক আয়োডাইডস, ডিক্রিজ দা থাইরয়েড অ্যাক্টিভিটি অ্যান্ড থাইরয়েড গ্ল্যান্ড সাইজ। এটা এমসিকিউ তে খুব ইম্পর্টেন্ট, কোনটা কি কাজ করে। যেমন থায়োসায়ানাইড আয়ন, অলসো পারক্লোরেট অ্যান্ড নাইট্রেট আয়ন্স, এরা তোমার ডিক্রিজ আয়োডাইড ট্র্যাপিং। প্রোপাইল থায়ো ইউরাসিল অলসো মিথিমাজল অ্যান্ড কার্বিমাজল, ইট ডিক্রিজেস অর প্রিভেন্টস দ্য থাইরয়েড হরমোনস ফরমেশন ফ্রম দ্য আয়োডাইড অ্যান্ড টাইরোসিন অ্যান্ড হাই কনসেন্ট্রেশন অফ আয়োডাইড আয়ন ডিক্রিজেস দ্য থাইরয়েড অ্যাক্টিভিটি অ্যান্ড গ্ল্যান্ড সাইজ। আচ্ছা, এইটুক এইটুক পর্যন্ত বুঝলে আমাদের ডিসঅর্ডার গুলো বুঝতে আশা করি অসুবিধা হবে না। তাহলে হচ্ছে ডিসঅর্ডার, আমরা তো জানি যে কোনো একটা গ্ল্যান্ডে ডিসঅর্ডার বলতে হলে তার হাইপো অ্যান্ড হাইপার সিক্রেশন বলতে হয়। প্রথমে হচ্ছে আমরা হাইপার সিক্রেশন, এটা তো ইউজুয়াল কথা, দ্য ইনক্রিজ সিক্রেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইজ কল্ড হাইপার থাইরয়েডিজম। এটার কজ গুলা কি, টক্সিক গয়টা, থাইরোটক্সিকোসিস, গ্রেভ ডিজিজ অ্যান্ড হাশিমোটোস থাইরয়েডিস। এখন সিমটম গুলা সারাটা জীবন লেগে যাবে, মানে হোয়াট আর দ্য সিম, তোমার একটা পেশেন্ট আসবে এই সমস্যা, থাইরয়েডের এই এই অসুবিধা, তখন তুমি এটাকে হাইপোর কার সাথে মিলে, হাইপো না হাইপার থাইরয়েডিজম। দেখো, হোয়াট আর দ্য সিমটমস অফ হাইপার থাইরয়েডিজম, যদি বলি হাই স্টেট অফ এক্সাইটেবিলিটি, হাইপার থাইরয়েডের পেশেন্টরা খুব এক্সাইটেড থাকে, কথায় কথায় ওরা দেখা যাবে যে খুব নার্ভাস হয়ে যায়। দ্য সিমটমস অফ হাইপার থাইরয়েডিজম ইনক্লুডস হাই স্টেট অফ এক্সাইটেবিলিটি, নার্ভাসনেস অ্যান্ড ইরিটেবিলিটি, ইনটলারেন্স টু হিট, ইনক্রিজ ওয়েটিং, মাইল্ড টু এক্সট্রিম ওয়েট লস, সামটাইমস অ্যাজ মাচ অ্যাজ 100 পাউন্ডস, ভ্যারিং ডিগ্রি অফ ডায়রিয়া, মাসেল উইকনেস, নার্ভাসনেস অর আদার সাইকিক সিমটমস, ডিসঅর্ডার্স, এক্সট্রিম ফ্যাটিগ বাট ইনএবিলিটি টু স্লিপ, ট্রেমার অফ দ্য হ্যান্ডস অ্যান্ড বালজিং অফ দ্য আইস। হ্যাঁ বলো দেখি, তার আগে আমি তোমাকে একটা কোয়েশ্চেন করি, তুমি আমাকে বলো তো হাইপার থাইরয়েডিজম পেশেন্টদের ইনটলারেন্স টু হিট কেন হয়, এটা তুমি জানো? ইয়েমিন, জি ম্যাম, তুমি কি এই প্রশ্নটাই করতা? আচ্ছা, তোমার প্রশ্নটা আগে বলো, তারপর কিন্তু না তুমি ম্যাম, আমার এটার অ্যান্সার দিবা। তোমার প্রশ্নটা বলো, তোমার প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা হচ্ছে, আমাদের শরীরে তো থাইরয়েড হরমোন যে 2 থেকে 3 মাস স্টোরেজ থাকে, জি, এটা তো প্রশ্ন করো, আমরা তো জানি যে তোমার একটা থাইরয়েড হরমোন সিনথেসিস হওয়ার পর ইফেক্ট গুলো আমরা অনেক পরে দেখতে পাই। হ্যাঁ, যে তোমার এটা কিন্তু হাই, মানে কি বলছিলাম, যে তোমার স্টোর থাকে কিভাবে 2 থেকে 3 মাস, তারপরে যখন তোমার হাইপোথাইরয়েড স্টেট হবে ওগুলা তুমি কয়েক মাস পরে দেখতে পাবা। আচ্ছা, প্রশ্নটা কি বলো দেখি। তুমি কি প্রশ্নটা গোছাচ্ছ? ম্যাম, এরপর যদি কারোর হাইপোথাইরয়েড বা হাইপার থাইরয়েডিজম ডেভেলপ করে, সে তো না ম্যাম, নেটওয়ার্কের প্রবলেম করতেছে, যে এই জন্য বলতেছি। আচ্ছা বলো বলো, কেমিন বলো। ম্যাম, আমাদের শরীরে তো থাইরয়েড হরমোন 2 থেকে 3 মাস স্টোরেজ থাকে, হাইপার থাইরয়েড বা হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করে, না তোমার তাহলে হাইপোথাই, তাহলে ম্যাম তাহলে কি, সে তো এই 2 মাস বুঝতে পারবে না যে তার হাইপোথাইরয়েড না বা এটা তো হাইপারথাইরয়েড তোমার, হয়েছে। এখন এই 2 মাস কি ম্যাম তার এই সিমটম গুলো দেখা যাবে? হ্যাঁ তোমার না 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 এই সিমটম গুলো তোমার, তো তোমার যে তোমার থাইরয়েড হরমোন সিনথেসিস হচ্ছে, ও তো তোমার 2 থেকে 3 মাস পর্যন্ত, তোমার যদি থাইরয়েড হরমোন সিনথেসিস নাও হয় ও তো তোমাকে ওগুলা সাপোর্ট দিয়ে যাবে। তুমি আমরা জমায় রাখছি কেন, জমা আছে কেন, যেন আমার বিপদের সময় আমাকে সাহায্য করে। তোমার হয় হাইপোথাইরয়েড হয়ে গেল, থাইরয়েড গ্ল্যান্ড হঠাৎ করে ডিটেক্ট করলো যে তার আর থাইরয়েড হরমোন ফরমেশন হচ্ছে না, তখন তার যে স্টোর থাকে তখন সে সেই স্টোর থেকে ইউজ করতেছে, বুঝছো তো। তখন এই জন্য বলে যে যখন তোমার হাইপোথাইরয়েড হয়ে যায় 2 থেকে 3 মাস পর্যন্ত পেশেন্ট বুঝতেই পারে না যে তার হাইপোথাইরয়েড হয়ে আছে, কারণ তোমার ওই তখন তো তোমার যে স্টোর থাইরয়েড হরমোন গুলা, ওটা তোমার থাইরয়েড হরমোনের তোমার কাজগুলা করে যাচ্ছে,
দ্যাটস ওয়াই ওই 2 থেকে 3 মাসে তোমার সিমটম গুলো আসবে না, 2 থেকে 3 মাস পরে, ঠিক আছে? আর হাইপার থাইরয়েড হলে তোমার 2 থেকে 3 মাস লাগে না, কিছুদিন পরেই বোঝা যায় যে তোমার এই যে, যেমন নর্মালি একটা পেশেন্ট খুবই একটা নর্মাল ছিল, কুল ছিল, তো দেখা যায় যে কথায় কথায় সে এক্সাইটেড হয়ে যাচ্ছে, ইরিটেবল হয়ে যাচ্ছে, নার্ভাস হয়ে যাচ্ছে, কারণ তোমার একটা যখন বলে না যে ও খুব খিটখিটা হয়ে গেছে, ও তো আগে এরকম ছিল না, তখন আমরা বলি হ্যাঁ হ্যাঁ ওকে আগে থাইরয়েড ফাংশন টেস্টটা করো। মানে একটা ডাক্তার হয়ে তুমি বলবা, আর অন্য মানুষরা তো অন্য কথা বলবে, ভূতে ধরছে, এই ধরছে, ওই ধরছে, কিন্তু অ্যাজ এ ডক্টর তখন তুমি বলবা যে না, ওর আগে ও কেন এই চেঞ্জটা হলো, ডেফিনেটলি ওর কোনো থাইরয়েড প্রবলেম হচ্ছে, ওয়েট গেইন বা ওয়েট লস হচ্ছে, তারপরে তোমার ইরিটেবল হয়ে আছে, তোমার গরম ইনটলারেন্স টু হিট সহ্য করতে পারতেছে না, ইনক্রিজ সোয়েটিং হয়ে গেছে, তখন সেই ক্ষেত্রে তুমি আগে মানে হাইপারথাইরয়েডিজমের ফিচার গুলো চলে আসবে, কিন্তু হাইপারথাইরয়েডিজমের ফিচার গুলো 2 থেকে 3 মাস পরে আসবে, বিকজ তোমার যে স্টোর থাইরয়েড হরমোন আছে ওরা তো তোমার থাইরয়েড হরমোনের ফাংশন গুলো করে যাচ্ছে সিমিলারলি, 2 থেকে 3 মাস পরে তোমার আর কোনো স্টোর থাইরয়েড হরমোন থাকবে না, তখন তোমার আস্তে আস্তে হাইপোথাইরয়েডের ফিচার গুলো আসবে, বুঝছো? ইয়েমিন কোথায় চলে Yes, গেল ma'am. সে? এখন তুমি আমাকে এই প্রশ্নটার অ্যান্সার বলো, হোয়াই ইট ইনটলারেন্স টু হিট হবে ইন কেস অফ হাইপারথাইরয়েডিজমে, আর হাইপোথাইরয়েডিজমে ঠিক তার অপোজিট হয়, এটা তুমি জানো, পারবে? না পারলে আরেকজন বলো, তাড়াতাড়ি, আজকে তো শেষ করতে হবে রে। হাইপোথ্যালামাসটা স্টিমুলেট হয়ে যাবে। হাইপোথ্যালামাসটা স্টিমুলেট হয়ে যাবে। আচ্ছা আর একটু স্পেসিফিক করে বলো, থাইরয়েড হরমোনের একটা ফাংশন কি ছিল? বেজাল মেটাবলিক রেট ইনক্রিজ করা, তাই না? বিএমআর বেড়ে যায়, বিএমআর বেড়ে গেলে তোমার কি হয়, তোমার মাসেল গুলা হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, তোমার সারাক্ষণ এটিপি প্রডিউস হতে পারে, হতে থাকে, তখন তোমার ইনক্রিজ সোয়েটিং হয় অ্যান্ড ইনটলারেন্স টু হিট হয়ে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে কমন কোয়েশ্চেন ভাইভার জন্য। সেম টাইম দেখা যায় যে জিআইটি আমার হাইপার ফাংশনিং হয়ে যায়, দ্যাটস ওয়াই এখানে তোমার ডায়রিয়া হয়, কিন্তু হাইপো ফাংশন যখন আমরা বলবো তখন তোমরা খেয়াল করবে, তখন আমি কনস্টিপেশন বলবো, ঠিক আছে? মানে হাইপার ফাংশন অফ দ্য বডি, যেহেতু বিএমআর ইনক্রিজ করে যায়, সেই তো তোমার হাইপার ফাংশনিং স্টেট অফ দ্য বডি তোমার ডেভেলপ করে। তোমার মনে আছে কিনা যে আমি থাইরয়েড হরমোনের ফাংশন গুলো যখন বলছিলাম, 1 নাম্বার ফাংশন ছিল ইট ইনক্রিজেস দ্য মেটাবলিক অ্যাক্টিভিটিস অফ অলমোস্ট অল দ্য টিস্যুস অফ দ্য বডি, ঠিক আছে? দেখা যায় যে তোমার 6 to 100% পর্যন্ত অ্যাবাভ নর্মাল সিক্রেশন মানে বিএমআর টা বাড়িয়ে দিতে পারে, আর বিএমআর টা বাড়ায় যায় দ্য রেট অফ ইউটিলাইজেশন অফ ফুড ইউজেস এনার্জি ইজ অলসো এক্সিলারেটেড, মানে অনেক বেশি বেড়ে যায়। তাহলে তোমার সিমটমস অফ হাইপারথাইরয়েডিজম যদি আমরা বলি, দেখো বারবার কিন্তু হাইপো হাইপার ভুল হয়ে যাচ্ছে, তোমরা কি করবে একটা চার্ট বানাবে, এক পাশে হাইপারথাইরয়েডিজম এক পাশে হাইপোথাইরয়েডিজম, তাহলে এটা বানিয়ে পড়ার টেবিলে বা টেবিলের সামনে লাগিয়ে রাখবে, তাহলে খুব মানে ইজি হয়ে যাবে, মানে কনফিউজ হয়ে যেতে হয়। তাহলে হাইপারথাইরয়েডিজমে কি হবে, হাই স্টেট অফ এক্সাইটেবিলিটি, নার্ভাসনেস, ইরিটেবিলিটি, ইনটলারেন্স টু হিট, ইনক্রিজ সোয়েটিং, মাইল্ড টু এক্সট্রিম ওয়েট লস, ভেরিং ডিগ্রি অফ ডায়রিয়া, মাসেল উইকনেস, নার্ভাসনেস অর আদার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স, এক্সট্রিম ফ্যাটিগ বাট ইনএবিলিটি টু স্লিপ, ট্রেমার অফ দ্য হ্যান্ড, বালজিং অফ আই, এটা হচ্ছে আমি আমাদের গাইটুন থেকে নিয়েছি, কিন্তু তোমরা যদি মোজাম্মেল স্যারের ABCটা দেখো, ওখানেও কিন্তু স্যার খুব সুন্দর করে বলছেন, হ্যাঁ, হোয়াট আর দা ইফেক্ট অফ হাইপারথাইরয়েডিজম, যেমন ধরো যে মেটাবলিক ইফেক্ট যদি বলে, স্যার বলছেন যে ইনক্রিজ বিএমআর অ্যান্ড ইনক্রিজ হিট ইনটলারেন্স, ওয়েট লস, কার্ডিওভাস্কুলার ইফেক্ট যদি বলে, ট্যাকিকার্ডিয়া, পালপিটেশন, ফিব্রিলেশন, নিউরোলজিক্যাল ইফেক্ট হচ্ছে ট্রেমার, নার্ভাসনেস, এক্সেসিভ সোয়েটিং, ইরিটেবিলিটি অ্যান্ড সাইকোসিস, মাসকুলার ইফেক্ট হবে প্রক্সিমাল মায়োপ্যাথি উইথ উইকনেস অ্যান্ড অ্যাট্রোফি, রিপ্রোডাক্টিভ ইফেক্ট ইন মিনিস্ট্রুয়াল ইরেগুলারিটিস ইন কেস অফ ফিমেল লাইক অলিগোমেনোরিয়া অ্যান্ড অ্যামেনোরিয়া, আর ইনফার্টিলিটি, ইম্পর্টেন্স, ইম্পর্টেন্সি, লস অফ লিবিডো, অকুলার ইফেক্ট, এক্সোথার্মাল, এগুলো আমরা মানে মোজাম্মেল স্যারের বই থেকে বলছি, আর এটা গাইডলাইন থেকে তোমরা যে কোনো জায়গা থেকে লিখতে পারো, দিজ আর দ্য সিমটমস অফ হাইপারথাইরয়েডিজম। হ্যাঁ, আচ্ছা, এখন ডায়াগনস্টিক টেস্ট অফ হাইপারথাইরয়েডিজম কি কি টেস্ট করবে তুমি? দ্য ডিরেক্ট মেজারমেন্ট অফ কনসেন্ট্রেশন অফ ফ্রি থাইরক্সিন, দ্যাট ইজ T4, ফ্রি T4 অ্যান্ড অলসো সামটাইমস ট্রাই আয়োডোথাইরোনিন T3 ইন দ্য প্লাজমা ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট রেডিও ইমিউনো অ্যাসিড প্রসিডিউর্স। দ্য ফলোয়িং টেস্ট অলসো আর সামটাইমস ইউজ, নাম্বার 1, বেজাল মেটাবলিক রেট ইজ ইউজুয়ালি ইনক্রিজড টু +30 to +60 ইন কেস অফ সিভিয়ার হাইপারথাইরয়েডিজম, দ্য কনসেন্ট্রেশন অফ TSH ইন দ্য প্লাজমা ইজ মেজার্ড বাই রেডিও ইমিউনো অ্যাসি, দ্য ইউজুয়াল টাইপ
of thyrotoxicosis, there is almost no plasma TSH. The concentration of TSI is measured by the radioimmunoassay, and the concentration is usually high in the thyrotoxicosis but low in thyroid adenoma. আচ্ছা, ট্রিটমেন্ট যদি হবে অ্যান্টি থাইরয়েড ড্রাগ, সাব টোটাল থাইরয়েডেক্টমি এন্ড তোমার রেডিও আয়োডিন। এটা আমি এজ এ হোল তোমার হাইপার থাইরয়েডিজমের ফিচারটা বলে গেলাম যে এরকম ভাবে আসবে। যেমন ধরো যে তোমার আরেকটা আছে যে ফিজিওলজিক্যাল ট্রিটমেন্ট অফ হাইপার থাইরয়েডিজম কি হবে, যে দেখা যায় যে তোমার বেস্ট অপশন আমরা বলি অ্যাকর্ডিং টু গাইডম, দ্য মোস্ট ডিরেক্ট ট্রিটমেন্ট অফ হাইপার থাইরয়েডিজম ইজ দ্য সার্জিক্যাল রিমুভাল অফ দ্য গ্ল্যান্ড। তাহলে তোমার কি হবে যে সিক্রেশনটা কম হয়। তাহলে হাইপারথাইরয়েডিজম যদি আসে, তোমরা এরকম সিমটম দিবে, কজ দিবে, সিমটম দিবে, ফিচার গুলা দিয়ে দিবে, ডায়াগনস্টিক টেস্ট দিয়ে দিবে আর ট্রিটমেন্ট। আর আলাদা ভাবে প্রায় আসে যে হোয়া শর্ট নোট আসে বা তোমার একটা কোয়েশ্চেনের সাথে আসে হোয়াট ইজ গ্রেভ ডিজিজ। হ্যাঁ, গ্রেভ ডিজিজ ইজ অলসো নোন এস গ্রেভ হাইপারথাইরয়েডিজম। গ্রেভ ডিজিজ ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ হাইপারথাইরয়েডিজম হুইচ অ্যাকাউন্টস ফর 60-80% অফ দ্য কেসেস। ইউজুয়ালি দেখা যায় মোর কমন ইন কেস অফ ফিমেল অর ওমেন। হ্যাঁ, এখানে কি হয় দেখো, ইট ইজ অ্যান অটোইমিউন ডিজিজ ইন হুইচ অ্যান্টিবডিজ কল্ড থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবিউলিনস, থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবিউলিনস। দেখো একটা তোমার একটা অটোইমিউন ডিজিজ যা যেখানে তোমার থাইরয়েড স্টিমুলেটিং অটো অ্যান্টিবডিজ অথবা লং অ্যাক্টিং থাইরয়েড স্টিমুলেটর ইজ ফর্মড এগেইনস্ট দ্য টিএসএইচ রিসেপ্টর ইন দ্য থাইরয়েড গ্ল্যান্ড। আমি এটা খুব সুন্দর করে একটু পরে এক্সপ্লেইন করছি। দেখো আবার বলছি, ইট ইজ অ্যান অটোইমিউন ডিজিজ ইন হুইচ অ্যান্টিবডিজ কল থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন দ্যাট ইজ TSIS form against the TSH receptor in the thyroid gland. These antibodies bind with the same membrane receptor that bind with the TSH and induce continual activation of cyclic AMP system of the cell with resultant development of hyperthyroidism. Acha, usually amra ki jani যে তোমার থাইরোটপে হাইপোথ্যালামাস থেকে থাইরোটপে রিলিজিং হরমোন অ্যান্টিরোপিটিউটারিতে আসবে, এসে সে থাইরোট্রপকে স্টিমুলেট করে টিএসএইচ সিক্রেশন করে। সেই টিএসএইচটা তোমার কোথায় আসে, অ্যান্টি থাইরয়েড গ্ল্যান্ডে আসে। থাইরয়েড গ্ল্যান্ডে এসে সে তো আমরা তো জানি মেকানিজম অফ অ্যাকশন অফ হরমোন কি, একটা হরমোন একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স ফর্ম করবে, তাই না? কমপ্লেক্স ফর্ম করে তখন সে তার ইফেক্টটা এক্সিকিউট করবে। এখানে দেখা যায় যে এমন দুষ্ট দেখো যে তোমার টিএসএইচ এসে থাইরয়েড গ্ল্যান্ডের যে তোমার একটা মেমব্রেন রিসেপ্টর থাকে ওর সাথে বাইন্ড করে তো তার ফাংশন করে, কিন্তু এখানে তোমার টিএসএইচ রিসেপ্টরের এগেনস্টে একটা অটো অ্যান্টিবডি ফর্ম হয়ে যায় হুইচ ইজ নোন এস থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিনস টিএসএস টিএসআইএস। ওরা এসে করে কি, তোমার টিএসএইচ এর পরিবর্তে ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করে ফেলে, বাইন্ড করে তারা টিএসএইচ এর মতোই ফাংশন দেখাতে থাকে। এই যে দিস অ্যান্টিবডিজ বাইন্ড উইথ দ্য সেম মেমব্রেন রিসেপ্টর দ্যাট বাইন্ড উইথ দ্য টিএসএইচ রিসেপ্টর অ্যান্ড ইন্ডিউসেস কন্টিনিউয়াল অ্যাক্টিভেশন অফ সাইক্লিক এএমপি সিস্টেম অফ দ্য সেল উইথ রেজাল্টেন্ট ডেভেলপমেন্ট অফ হাইপারথাইরয়েডিজম। আমি এটা এভাবে লিখছি, তোমরা ফ্লো চার্ট করে লিখলে অনেক ভালো হয়। হ্যাঁ, এই টিএসএইচ টিএসআইটা কি করে, দিস থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন অ্যান্টিবডিজ গুলা হ্যাভ এ প্রোলং স্টিমুলেটিং ইফেক্ট অন দ্য থাইরয়েড গ্ল্যান্ড অ্যাক্টিং ফর এ লং টাইম ইভেন আপ টু 12 আওয়ার্স ইন কন্ট্রাস্ট দ্যাট অফ টিএসএইচ হুইচ লাস্ট ফর অনলি অ্যান আওয়ার। দেখা যায় যে নর্মালি থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের তোমার অ্যাকশনটা কতক্ষণ থাকে, 1 ঘন্টা, সেখানে টিএসআই মানে থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন গুলা 12 ঘন্টা পর্যন্ত তোমার কাজ করে যেতে থাকে। অ্যাজ এ রেজাল্ট তাহলে কি হবে, দ্য হাই লেভেল অফ থাইরয়েড হরমোন ইজ সিক্রেশন। তোমার কি সেই মানে থাইরয়েড গ্ল্যান্ডের রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, রিসেপ্টরের সাথে বাইন্ড করে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স ফর্ম করলো, দেন সাইক্লিক এএমপি সেকেন্ড মেসেঞ্জারের মাধ্যমে তার মেকানিজম কি করলো যে থাইরয়েড মানে প্রফিউজ ট্রিমেন্ডাস অ্যামাউন্টে থাইরয়েড হরমোন সিক্রেশনটা বাড়ায় দেয়। This high level of thyroid hormone secretion caused by the TSI in turn to suppress the anti-repituitary for formation of TSH. এই লাইনটা কি বোঝা গেল? That's why আমি কিন্তু তোমাদের আবার mechanism of actionটা বললাম, যে তোমার hypothalamus থেকে anti-repituitaryতে থাইরোট্রপিন রিলিজিং হরমোন এসে অ্যান্টিরোপিটিউটারিকে স্টিমুলেট করলো টিএসএইচ সিক্রেশন করার জন্য। এই টিএসএইচটা দেখা যায় থাইরয়েড গ্ল্যান্ডে এসে তোমার থাইরয়েড হরমোন সিক্রেশন করা। ইউজুয়ালি দেখা যায় যখন ব্লাডে তোমার টি3 টি4 মানে থাইরয়েড হরমোনগুলো অনেক বেড়ে যায় তখন তারা নেগেটিভ ফিডব্যাক দেয়
অ্যান্টিডিউ পিটুইটারি কেও দেয়, হাইপোথ্যালামাস কেও দেয়। কিন্তু এখানে তোমার কি হয়, টিএসএস তো বাইন্ড করতে পারে নাই, টিএসআই বাইন্ড করছে, দ্যাট ইজ থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিনস গুলা। ওরা বাইন্ড করে 12 ঘন্টা পর্যন্ত ওরা হরমোন সিনথেসিস করলো, যেখানে নর্মালি টিএসএস 1 ঘন্টা করে। তাহলে তোমার কি হলো, হিউজ মানে প্রচুর প্রচুর তোমার টি থ্রি টি ফোর সিক্রেশন হয়। এই প্রচুর টি থ্রি টি ফোরটা তোমার কি করবে, নেগেটিভ ফিডব্যাক দিবে অ্যান্টিডিউ পিটুইটারিকে, যে তুমি আর টিএসএস সিক্রেশন করায়ও না, আমার প্রচুর হরমোন চলে আসছে। তাহলে কি হবে, টিএসআই ইন্টার্ন সাপ্রেস দ্য অ্যান্টিডিউ পিটুইটারি ফর ফর্মেশন অফ টিএসএইচ। সো দ্য কনসেন্ট্রেশন অফ টিএসএইচ ইজ লো অর অলমোস্ট জিরো ইন দ্য প্লাজমা ইন মোস্ট অফ দ্য হাইপার থাইরয়েড পেশেন্টস উইথ গ্রেভ ডিজিজ। এই জন্যই আমরা পরীক্ষায় জিজ্ঞেস করি যে গ্রেভ ডিজিজে তোমার টিএসএইচ কতটুক থাকে, টি থ্রি টি ফোর কতটুক থাকে। তাহলে তোমার থাইরয়েড হরমোন গুলা প্রচুর হয়ে যায়, কিন্তু থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা কম থাকে, বিকজ সে নেগেটিভ ফিডব্যাক দিয়ে অ্যান্টিডিউ পিটুইটারিকে স্টপ করা দিচ্ছে টিএসএস সিক্রেশন করানোর থেকে। আচ্ছা, দ্য হলমার্ক অফ গ্রেভ ডিজিজ ইজ দ্য অকারেন্স অফ সোয়েলিং অফ দ্য টিস্যুজ অফ অরবিট প্রোডিউসিং এ প্রোট্রুশন অফ আইবল হুইচ ইজ নোন অ্যাজ এক্সোপ্থালমোস। ইউজুয়ালি ইট অকার্স 50% অফ দ্য পেশেন্ট অ্যান্ড অফেন প্রসিড টু দ্য ডেভেলপমেন্ট অফ অবভিয়াস হাইপারথাইরয়েডিজম। মানে হচ্ছে তোমার এই গ্রেভ ডিজিজ আবার বলে যাচ্ছে এটা, বলো বলো থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিনস গুলোর নাম কি কোনো এক্সামিনার ভাইভাতে জিজ্ঞেস করে? এটা কি কোনো প্রশ্ন হলো? অবশ্যই জিজ্ঞেস করে, তোমার জিজ্ঞেস না করলে তো তোমার এটা রিটেনে লিখতে হবে অবশ্যই, যে থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন এইটুক বলে, তোমাদের জন্য এই লেভেলে এইটুক বলেই হবে। অথবা এর আরেকটা নাম হচ্ছে লং অ্যাক্টিং থাইরয়েড স্টিমুলেটর, যাকে আমরা সংক্ষেপে LATS বলি। হ্যাঁ, সেম সিনোনিমাস। মানে তুমি বলতে চাচ্ছো ইমিউনোগ্লোবুলিনস গুলা নাম ধরবে কিনা, ধরতেও পারে যদি তুমি একটু ভালো করতে থাকো তোমাকে অনার্স মার্ক দেওয়ার জন্য। ঠিক আছে, ইমেন ইমেন আর কোনো প্রশ্ন আছে? তাহলে ওই ইমিউনোগ্লোবুলিনস গুলোর নামটা একটু বলে তুমি দিলে আগে ভালো হইতো। ইমিউনোগ্লোবুলিন গুলোর নাম হচ্ছে, এটা তোমার হোমওয়ার্ক, তুমি বের করে আমাকে বলবে। হ্যাঁ, আচ্ছা ম্যাম, ইউজুয়ালি দেখা যায় তুমি তোমার, আমি তোমাকে একটা বলতে পারি IgG অ্যান্টিবডি, আর বাকিগুলো তুমি আমাকে নেক্সট ক্লাসে জানাবে। আচ্ছা, তাহলে গ্রেভ ডিজিজ গুলা হচ্ছে তোমার, আমি আরেকবার বলে যাচ্ছি, এটার আরেক নাম হচ্ছে গ্রেভ হাইপারথাইরয়েডিজম, হুইচ ইজ ইউজুয়ালি মোর কমন ইন কেস অফ ফিমেল। আর যেটা যা দেখা যায় যে হাইপারথাইরয়েডিজম এর 60-80% কেসেস ইউজুয়ালি গ্রেভ ডিজিজ থাকে। এখানে কি হবে, এটা একটা অটো অ্যান্টিবডি, মানে একটা ইমিউন অটো ইমিউন অ্যান্টিবডি ফর্ম হবে, যার নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিনস। ইউজুয়ালি দেখা যায় যে তোমার বি লিম্ফোসাইট থাকে না আমাদের সেলে, ওরা তোমার অটো অ্যান্টিবডিজ গুলা ফর্ম করে। হ্যাঁ, দেখা যায় দিস অ্যান্টিবডিজ বাইন্ড উইথ দ্য সেম রিসেপ্টর মেমব্রেন দ্যাট বাইন্ডস উইথ দ্য টিএসএইচ অ্যান্ড ইন্ডিউসেস কন্টিনিউয়াল অ্যাক্টিভেশন অফ সাইক্লিক এএমপি সিস্টেম অফ দ্য সেলস উইথ রেজাল্টেন্ট ডেভেলপমেন্ট অফ হাইপারথাইরয়েডিজম। দিস টিএসআই অ্যান্টিবডিজ হ্যাভ প্রোলং স্টিমুলেটিং ইফেক্ট অন দ্য থাইরয়েড সেল অ্যাক্টিং ফর এ লং টাইম ইভেন আপ টু 12 আওয়ার্স ইন কন্ট্রাস্ট টু দ্যাট অফ টিএসএইচ হুইচ লাস্ট ফর অনলি 1 আওয়ার। The high level of thyroid hormone secretion is caused by TSI, in turn suppress the anterior pituitary for formation of TSH by negative feedback, as we know. So the concentration of TSH is low or almost zero in the plasma for most of the hyperthyroid patients with Grave disease. The hallmark of this Grave disease is exophthalmos, which means protrusion of the eyeball. Occurs in 50% cases and ultimately leads to hyperthyroidism. আচ্ছা, এক্সোপ্থালমোস, এটাকে মোস্ট অফ দ্য পেশেন্ট উইথ হাইপারথাইরয়েডিজম এক্সিবিট তোমার ডিগ্রি অফ সাম ভ্যারিং ডিগ্রি অফ প্রোট্রুশন অফ আইবল হুইচ ইজ নোন অ্যাজ এক্সোপ্থালমোস। এটা কজটা কি, দ্য কজ অফ প্রোটিউডিং দ্য আইস ইজ ইডিমেটাস সোয়েলিং অফ দ্য রেট্রো অরবিটাল টিস্যুস অ্যান্ড ডিজেনারেটিভ চেঞ্জেস ইন দ্য এক্সট্রা অকুলার মাসেল। দ্য কন্ডিশন সামটাইম বিকামিং সো সিভিয়ার দ্যাট আইবল প্রোট্রুশন স্ট্রেচেস দ্য অপটিক নার্ভ থ্রু আউট দ্য ড্যামেজ ভিশনস। মানে দেখা যায় এই এক্সোপ্থালমোস মাঝে মাঝে এত সিভিয়ার হয়ে যায় যে তোমার ভিশনেই ডিস্টারবেন্স চলে আসে বাই স্ট্রেচিং দ্য অপটিক নার্ভ। দ্য আইজ আর ড্যামেজ, মানে এক্সোপ্থালমোস কেন হয় দেখো, দ্য আইজ আর ড্যামেজ বিকজ দ্য আইলিডস আর নট ক্লোজ কমপ্লিটলি হোয়েন দ্য পার্সন ব্লিঙ্কস অর ফিলস স্লিপ অর ইন অ্যা স্লিপ। অ্যাজ এ রেজাল্ট দ্য এপিথেলিয়াল সার্ফেস অফ দ্য আইজ বিকাম ড্রাই অ্যান্ড ইরিটেন অ্যান্ড often infected resulting ulceration of the cornea leading to ultimate blindness. এই যে দেখো, this is the figure showing the exophthalmos. In most of the patients the immunoglobulins that react with the eye muscle can found in the blood
and the concentration of this immunoglobulins is usually highest in the patients who have high concentration of TSIS, thyroid stimulating immunoglobulins. Therefore, exophthalmos itself is an autoimmune disease. Is usually ameliorated or prevented with the treatment of hyperthyroidism. তুমি যদি hyperthyroidism treatment করতে পারো, exophthalmos মানে তোমার মানে prevent করা যায়। এই যে, this is the normal eye, this is the exophthalmos. দেখো, protrusion of the eyeball, হ্যাঁ? এই যে তোমার lid retraction হচ্ছে, bulging of the eye হচ্ছে, redness. ঠিক আছে, hyperthyroidism নিয়ে আশা করি আর কোনো question নাই। বলো। ম্যাম। ধ্রুব না? ম্যাম এই বলো। জি ম্যাডাম, ম্যাম এই যে এক্সোথালমাস এর যে ট্রিটমেন্টটা ম্যাডাম, এটা কিভাবে মানে এরকম করে? এটা এটা হচ্ছে তুমি ইয়ে করবা, হাইপারথাইরয়েডিজের ট্রিটমেন্ট যেটা আগে বলছিলাম, যে হাইপারথাইরয়েডিজের ট্রিটমেন্ট থাকে, যেমন অ্যান্টি থাইরয়েড ড্রাগস দিবা, সাব টোটাল থাইরয়েডেক্টমি, মানে আর রেডিও অ্যাক্টিভ আয়োডিন, মানে হচ্ছে আমার হচ্ছে হাইপারথাইরয়েড স্টেটটাকে তোমার ইউ থাইরয়েড মানে নর্মাল স্টেটে নিয়ে আসা। হাইপারথাইরয়েড ট্রিটমেন্ট দিলে তোমার নর্মালি দেখা যায় এক্সোথালমাসটা কিওর হয়ে যায় অনেক ক্ষেত্রে। যেমন এটা কিন্তু দেখো, এই ছবিটা কিন্তু হচ্ছে বিফোর আফটার, প্রথমে এক্সোথালমো ছিল, তারপরে কিন্তু তোমার হাইপারথাইরয়েড কারেকশন হওয়ার পরে, ওই যে আমি আগে যেটা বললাম যে অ্যান্টি থাইরয়েড ড্রাগস, সাব টোটাল থাইরয়েডেক্টমি অথবা হচ্ছে তোমার রেডিও অ্যাক্টিভ আয়োডিন এর মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, নাও হাইপোথাইরয়েডিজম, আমি আজকে একটু কোয়েশ্চেন গুলো ডিসকাস করতে যাচ্ছিলাম, যদি সময় আছে। হ্যাঁ, হাইপোথাইরয়েডিজম কি এটা আমরা জানি, ইট ইজ এ ডিক্রিজ সিক্রেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইজ কল্ড হাইপোথাইরয়েডিজম। কি হয়, ডিউ টু থাইরয়েডাইটিস, দ্যাট ইজ ইনফ্লামেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, এন্ডেমিক কোলয়েড গয়টার, ইডিওপ্যাথিক কোলয়েড গয়টার, ডিস্ট্রাকশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড বাই ই রেডিয়েশন অর সার্জিক্যাল রিমুভাল অফ দ্য গ্ল্যান্ড, এই পাঁচটা কজে তোমার হাইপোথাইরয়েড হতে পারে। দিজ আর দ্য ফিচার্স অফ হাইপোথাইরয়েড অথবা সিমটম, এটা বলছি আমি। দ্য ফিজিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ হাইপোথাইরয়েড, দেখো ফ্যাটিওক মানে অলওয়েজ সে তোমার কি বলবে যে ফ্যাটিওক, তার দূর খারাপ লাগতেছে, দুর্বল লাগতেছে, ঝিমঝিম ভাব হচ্ছে, এক্সট্রিম সোলমনেস, দ্য পার্সন স্লিপিং আপ টু 12 to 14 আওয়ার্স এ ডে, এক্সট্রিম মাস্কুলার স্লাগিশনেস, স্লোড হার্ট রেট, দ্যাট ইজ ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট, ডিক্রিজ ব্লাড ভলিউম, সামটাইমস ইনক্রিজ বডি ওয়েট, কনস্টিপেশন, মেন্টাল স্লাগিশনেস, ডিপ্রেস গ্রোথ অফ দ্য হেয়ার, স্কেলিনেস অফ দ্য স্কিন, ডেভেলপমেন্ট অফ ফ্রগ লাইক হাস্কি ভয়েস, ডেভেলপমেন্ট অফ ইডিমেটাস অ্যাপিয়ারেন্স থ্রু আউট দ্য বডি কল্ড মিক্সিডিমা ইন সিভিয়ার কেসেস। আমরা আলাদা ভাবে প্রত্যেকটা পড়ছি। ট্রিটমেন্ট করতে পারো তুমি হাইপোথাইরয়েডে উইথ আয়োডিন অ্যান্ড থাইরক্সিন। আর হাইপোথাইরয়েডের ইফেক্ট গুলা কি, মিক্সিডিমা ইন কেস অফ অ্যাডাল্ট অ্যান্ড ক্রিটিনিজম ইন কেস অফ চিলড্রেন। তোমরা কিন্তু কনফিউজ হয়ে যাও, হাইপোথাইরয়েড স্টেট ইন কেস অফ চিলড্রেন উইথ called it cretinism and in case of adult we call it myxedema. এখন দেখো cretinism, এখানে একটা শর্ট নোট আসে, বারবার বলছি, the cretinism is caused by the extreme hypothyroidism during fetal life, infancy or childhood. This condition is characterized especially by failure of the body growth and by mental retardation. It results from a congenital lack of thyroid gland, that is congenital cretinism, মানে ওর thyroid gland নাই, and lack of iodine in the diet, that is in endemic cretinism. আচ্ছা, একটা কথা আমাকে বলো তো, একটা বাচ্চা জন্ম, একটা নিউনেট মানে জন্ম হওয়ার সাথে সাথে কি সে cretinism শো করবে নাকি করবে না, এটা আমার কে বলবে অ্যানসারটা? একটা একটা বেবি বর্ন হলো উইদাউট মানে কনজেনিটাল ল্যাক অফ থাইরয়েড গ্ল্যান্ড, ওর কি তখন তোমার অ্যাপিয়ারেন্সটা কেমন হবে? আমরা জানি ক্রিটিন বেবি দেখতে কেমন, ইডিওটিক লুক থাকে, পট বেলি থাকে। আমার প্রশ্নটা হচ্ছে, বাইবাদে আমরা এইভাবে প্রশ্ন করি যে তোমার একটা নিউনেট জন্মের সাথে সাথে কেউ ক্রিটিন লুক নিয়ে জন্ম হবে, ইয়েস অর নো এনিওয়ান? ম্যাম ইয়েস। আচ্ছা, ইয়েমিন বললা ইয়েস, আর আর কেউ আছো ইয়েমিনের সাথে বলতে চাও নো বা ইয়েস? ম্যাম জি ম্যাম, ম্যাম ইয়েস থাকবে থাকবে, মানে জন্ম হওয়ার সাথে সাথে ওটা বেবিটা ক্রিটিন হয়ে যাবে, মানে ওর ক্রিটিনিজম অ্যাপিয়ারেন্স নিয়ে আসবে। নো, হ্যাঁ কে বললো নো? এটা আমি জানি, রবি না, তুমি রবি নো বলছো? 25, নাম কি বলো? জুবায়ের হোসেন। হ্যাঁ গুড, তোমরা সবাই ইয়েস বলছো, ও না বলছে, এখন তুমি কেন না বলছো তার একটা যুক্তি বলো আমাকে। ম্যাম
প্রথম অবস্থাতে ম্যাডাম যে হরমোনাল প্রবলেম গুলো জন্মের সাথে সাথে হওয়ার সাথে সাথে হয় না, বার্থ হওয়ার পরে আস্তে আস্তে ম্যাডাম এগুলো ডেভেলপ করে প্রবলেম গুলো, হরমোনাল প্রবলেম গুলো। কিন্তু একটা স্পেসিফিক পজ তো থাকে, একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে থাইরয়েড হরমোন এই কথা কেটে কেটে যাচ্ছে রে। আচ্ছা আমি বলি শুনো, একটা বাচ্চা যদি উইদাউট থাইরয়েড গ্ল্যান্ডে জন্ম হয়, তোমার ওর অ্যাপিয়ারেন্স কিন্তু নর্মাল থাকবে এবং ওর ফাংশন থাইরয়েড ফাংশন গুলাও কিন্তু নর্মাল থাকবে। কেন? বিকজ ইট ওয়াজ সাপ্লাইড বাই, মানে পুরাটা না কিছুটা হচ্ছে থাইরয়েড হরমোন সাপ্লাই হবে মার থেকে। একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন মার যে থাইরয়েড হরমোন গুলো আছে ওটা তো বাচ্চার আম্বিলিকাল কর্ড দিয়ে বাচ্চার মধ্যে যাচ্ছে। তাহলে দেখা যায় যে ফিউ উইকস আফটার বার্থ দ্য নিউনেট মুভমেন্ট, মানে দেখা যায় যে প্রথম কয়েক সপ্তাহ সে একদম নর্মাল থাকবে, কিন্তু কয়েক সপ্তাহ পর থেকে তোমার দেখা যাবে বাচ্চার মুভমেন্ট, আমরা জানি বাচ্চারা হাত পা নাড়ে খুব কিছু করে, কিন্তু ফিউ উইকস মানে কয়েক সপ্তাহ পর থেকে দেখা যাবে যে বাচ্চার তোমার মুভমেন্ট গুলা স্লাগিশ হয়ে যাবে এবং বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল গ্রোথ গ্রেটলি রিডিউসড। একটা তোমার 2 মাস 5 মাসের বাচ্চার গ্রোথ যেমন হওয়ার কথা, মাইলস্টোন অফ ডেভেলপমেন্টটা থাকে না, নষ্ট হয়ে যায়, মানে অ্যাপ্রোপ্রিয়েট হয় না। 2 মাস 5 মাসের 10 মাসের বাচ্চাকে 2 মাসের বাচ্চার মতো লাগবে, ওর মেন্টাল ওর ফিজিক্যাল গ্রোথ ওর মুভমেন্ট গুলা স্লাগিশ হয়ে যাবে। তাহলে হচ্ছে তোমার কোশ্চেনটা হচ্ছে একটা বাচ্চার জন্ম হওয়ার সাথে সাথেই তোমার ক্রিটিন অ্যাপিয়ারেন্স নিয়ে হয় না, বা তোমার কি বলবো ওর গ্রোথও নর্মাল থাকে, কিন্তু কয়েক সপ্তাহ পর থেকে দেখা যায় যে ওর মুভমেন্ট গুলা স্লাগিশ হয়ে যায় এবং ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড মেন্টাল মানে মাইলস্টোন অফ ডেভেলপমেন্টটা তোমার নষ্ট হয়ে যায়, মানে থাকে না, ফিজিক্যাল গ্রোথ অথবা মেন্টাল গ্রোথ রিটার্ডেড হয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কয়েক মাস পর্যন্ত কয়েক সপ্তাহ পর্যন্ত কেন নর্মাল ছিল, কারণ মা থেকে তো সে থাইরয়েড হরমোন পেয়ে আসছে, ওইটা তোমার ফাংশন এক্সিকিউট করছে। বুঝে গেল? তোমরা এখন সেকেন্ড ইয়ারের রিভিউ ক্লাসে যদি এই অ্যানসার দাও আমার তো মনটাই খারাপ করে দিলা। তার মানে এটা কিন্তু তোমার ভাইবার জন্য, রিটেনে কিন্তু মানে এটা লিখে আবার পেছে পড়ে যেও না। তাহলে হচ্ছে ক্রিটিনিজম ইজ কজড বাই দ্য এক্সট্রিম হাইপোথাইরয়েডিজম ডিউরিং ফিটাল লাইফ ইনফেন্সি অ্যান্ড চাইল্ডহুড, দিস কন্ডিশন ইজ ক্যারেক্টারাইজড বাই ফেলিওর অফ দ্য বডি গ্রোথ অ্যান্ড বাই মেন্টাল রিটার্ডেশন, ইট রেজাল্টস ফ্রম কনজেনিটাল ল্যাক অফ থাইরয়েড গ্ল্যান্ড দ্যাট ইজ কনজেনিটাল ক্রিটিনিজম অ্যান্ড ল্যাক অফ আয়োডিন ইন দ্য ডায়েট দ্যাট ইজ এন্ডেমিক ক্রিটিনিজম। এই যে দেখো বেবিটা, এই যে তোমার অনেক সময় টাং প্রোট্রুডেড হয়ে থাকে, পট বেলি। আচ্ছা ক্লিনিক্যাল ফিচার যদি আমরা বলি, দেখো ডিলেড মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট, মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট কি, যেটা তোমার পড়বে যে একটা বাচ্চার কয় মাসে ওর অ্যাক্টিভিটিস কেমন হওয়া উচিত, এমন করে করে 1 বছরে তার কেমন করা উচিত, 2 বছরে তার কেমন হওয়া উচিত। হ্যাঁ মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট ইন ডিলেড মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট ইন চাইল্ড সাচ এস হোল্ডিং আপ হেড, সিটিং, ডেন্টেশন এক্সেট্রা, মানে যেই সময় তার মাথা উঁচা করে করার কথা, ঘাড় উঁচা করার কথা অথবা বসার কথা, সেই সময় সে বসবে না, তার ওগুলো স্লাগিশ হয়ে যাবে, বা যেই সময় দাঁত উঠার কথা ওই সময় উঠবে না। দেন পারমানেন্ট স্টান্টেড গ্রোথ, সো বেবি বিকাম ওবেস, স্টকি, শর্ট অ্যান্ড মেন্টালি রিটার্ডেড অথবা মেন্টাল রিটার্ডেশন প্রেজেন্ট, পট বেলি, facial puffiness with idiotic look, intolerance to cold and hypothermia, enlarged protrusion of the tongue with continuous salivation, usually sometimes present again because skeletal growth is more inhibited than the soft tissue growth, my soft tissue growth ta beshi hoy, treatment with iodine and thyroxine. Now myxedema ta ki, this is the hypothyroid state ami ektu age bolchilam in case of adult. Tahole the myxedema develops in person who have almost total lack of thyroid hormone. The cause ki, removal of the thyroid tissue during surgery, thyroid damage by radio iodine therapy, autoimmune thyroid disease and thyroid deficient diet. Feature gula ki hobe dekho, skin dryness and thickness of skin, cold and calm skin, skin become yellowish, face puffy and bagginess under eyelid, loss of hair, weight gain, intolerance to cold and hypothermia, constipation, মানে হচ্ছে আমরা সব হাইপোথাইরয়েডের ফিচার গুলা পাবো, ব্র্যাডিকার্ডিয়া, ডিক্রিজ ব্লাড ভলিউম এন্ড কার্ডিয়াক আউটপুট, হাস্কি ভয়েস। এই যে এটা আমরা একটা প্রশ্ন করি যে গ্যানোন এই কথাটা আছে যে তুমি ওভার টেলিফোন তুমি ডায়াগনোসিস করতে পারবা মিক্সডিমা পেশেন্ট বিকজ অফ প্রেজেন্স অফ হাস্কি ভয়েস, খসখসে গলা স্বর থাকবে, muscles sluggish and relax slow after contraction, increased sleeping lasting 12 to 14 hours a day, decreased libido in case of male, memory is poor, increased plasma cholesterol level,
ট্রিটমেন্ট যদি করো ডেইলি ওরাল অ্যাডমিনিস্ট্রেশন অফ থাইরক্সিন কন্টেনিং ট্যাবলেট। আচ্ছা, এইটা তোমাদের লাস্ট টাইম একবার প্রশ্নে আসছিল যে মিক্সিডিমা ম্যাডনেস, দ্য মেন্টেশন ইজ স্লো, মেমোরি ইজ পোর, অ্যান্ড সাম পেশেন্টস দে আর সিভিয়ার মেন্টাল সিমটম। এটা হচ্ছে তোমার মোজাম্মেল স্যারের বইয়েও আছে, গ্যানোনেও আছে, মিক্সিডিমা মিক্সিডিমা ম্যাডনেস। আর আরেকটা প্রশ্ন আসে যে তোমরা যেটা জানো যে মিক্সিডিমা হার্ট, এটা একটা কি মিক্সিডিমা কার্ডিও মেগালি থাকবে, ইনক্রিজ কার্ডিয়াক এনজাইম থাকবে, ইসিজি চেঞ্জ থাকবে। হ্যাঁ, আর থাইরয়েড স্টর্ম, এগুলো ছোট ছোট কথা, এটা মোজাম্মেল স্যারের বই থেকে একটু দেখে নিও। ইট ইজ এ লাইফ থ্রেটেনিং কন্ডিশন, এক্সাজারভেশন অফ থাইরয়েড টক্সিকোসিস। এখানে কি হয়, অ্যাকিউট ইলনেস, মেজর সার্জারি, উইথড্রল অফ অ্যান্টি থাইরয়েড ড্রাগস। মিক্সিডিমা ম্যাডনেসটা আসছিল একবার। This is the figure showing myxedema. দেখো, baginess under the eye and swelling of the face. এটা কেন হয় বলো তো একজন, এই যে baginess under eye. আচ্ছা, in this condition greatly increased quantities of hyaluronic acid and chondroitin sulfate. হ্যাঁ হ্যাঁ, bound to the protein form excessive tissue gel in the interstitial space, which causes the total quantity of interstitial fluid to increase because the gel nature of this excess fluid is mainly immobile and edema is non-pitting type of edema. আর দেখা যায় এই হাইপোথাইরয়েড পেশেন্টদের বা মিক্সিডেমা পেশেন্টদের তোমার অ্যাথেরোস্ক্লেরোসিস থাকে। কেন? ল্যাক অফ থাইরয়েড হরমোন ইনক্রিজেস দ্য কোয়ান্টিটি অফ total cholesterol because altered fat and cholesterol metabolism and diminished liver excretion of cholesterol in the bile. Thyroid hormone এর কাজ কি? সে হচ্ছে তোমার blood cholesterol level টাকে maintain করে। কিন্তু যদি তোমার thyroid hormone না থাকে তখন তোমার increase total cholesterol হয়ে যায় because altered fat and cholesterol metabolism which causes diminished liver excretion of cholesterol in the bile. Increased blood cholesterol usually associated with increased atherosclerosis. Therefore, many hypothyroid patients, particularly those with myxedema, develop atherosclerosis, which in turn results in the peripheral vascular disease, deafness, and coronary artery disease, with subsequent early death. আচ্ছা, থাইরয়েড ফাংশন টেস্ট, এটা আশা করি তোমরা বায়োকেমিস্ট্রিতে খুব সুন্দর করে পড়ছো। দা বায়োকেমিক্যাল মেজারমেন্ট ইন ডায়াগনোসিস অফ থাইরয়েড ডিজিজ ট্রেডিশনালি নোন অ্যাজ থাইরয়েড ফাংশন টেস্ট, এটা তোমরা জানো, ওখান থেকে বললেও হবে। দা মেজারমেন্ট অফ টিএসএইচ, টোটাল টি3, টোটাল টি4 এন্ড ফ্রি টি4, তারপরে হচ্ছে তোমার রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক অ্যান্ড স্ক্যানিং, যার মধ্যে 131 আয়োডিন অর 120 আপটেক, এটা ইনক্রিজ করবে গ্রেভ ডিজিজ, ডায়েটরি আয়োডিন ডেফিসিয়েন্সি, টক্সিক নোডিউলার গয়টার, হাশিমোটো থাইরয়েডাইটিস, এন্ড ডিক্রিজ করবে হচ্ছে অ্যান্টি থাইরয়েড ড্রাগ, থাইরয়েড হরমোন অ্যাডমিনিস্ট্রেশন, সাব অ্যাকুয়েট থাইরয়েডাইটিস। দেন রেডিও আয়োডিন টু ডিটেক্ট দ্য থাইরয়েড ক্যান্সার। আদার টেস্ট হচ্ছে তোমার থাইরয়েড অ্যান্টিবডি টেস্ট করতে পারো, থাইরোগ্লোবিলিন টেস্ট করতে পারো, ক্যালসিটোনিন টু ইনক্রিজ ইন থাইরয়েড ক্যান্সার, থাইরয়েডাইটিস, আলট্রাসোনোগ্রাফি অফ থাইরয়েড গ্ল্যান্ড, এটা ইদানিং খুব ইউজ হচ্ছে, আলট্রাসোনোগ্রাফি অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড বায়োপসি এন্ড এফিনেসিস, ফাইন নিডেল অ্যাসপিরেশন সাইটোলজি। আচ্ছা, এটা কিন্তু খুব কমন কোয়েশ্চেন, তোমরা জানো এটা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন থাইরয়েডিজম, পিটিনিজম এন্ড পিটুইটারি ডোয়ার্ফ। পিটিনিজম মানে কি? তোমার হাইপোথাইরয়েড স্টেট। কজ কি? যে কনজেনিটাল থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সি। আর পিটুইটারি ডোয়ার্ফ হচ্ছে ডেফিসিয়েন্সি অফ থাইরয়েড হরমোন ইন চিলড্রেন বিফোর দ্য এপিফাইশিয়াল ক্লোজার। দেন অনসেট ফিচার হবে কি? ডিউরিং ইনফ্যান্সি। আর পিটুইটারি ডোয়ার্ফ হবে ক্রোনোলজিক্যালি ডেভেলপ আনটিল পিউবার্টি। ইনফ্যান্টাইল ফিচার ডিলেইড মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট, আর ইনফ্যান্টাইল গ্রোথ ইজ নর্মাল। ছোটবেলায় কিন্তু বোঝা যাবে না, হ্যাঁ বড় হলে বোঝা যাবে। বডি গ্রোথটা কেমন হবে? ইন কেস অফ ক্রিটিনিজম এ ডিক্রিজ রেট অফ বডি গ্রোথ বাট ডিসপ্রপোর্শনেট গ্রোথ, আর হচ্ছে ডিক্রিজ রেট অফ গ্রোথ বাট প্রপোর্শনেট ইজ নর্মাল, মানে হচ্ছে তোমার হাত প্রপোর্শনেটটা নর্মাল থাকবে। আর কিটিনিজম এ হচ্ছে তোমার প্রপোর্শনেট ডিসপ্রপোর্শনেট গ্রোথ হবে। মেন্টাল গ্রোথ ইন কেস অফ কিটিনিজম এ স্টান্ডেড রিটার্ডেড, আর ইন কেস অফ পিটুইটারি ডোয়ার্ফ এ নর্মাল। ফেস অ্যাপিয়ারেন্স ইন কেস অফ কিটিনিজম এ পাফি প্রোটুডেড টান এন্ড ইডিওটিক লুক, আর ইন কেস অফ পিটুইটারি ডোয়ার্ফ এ নর্মাল অ্যাপিয়ারেন্স। কিটিনিজম, আরেকটা ডিফারেন্স আসে ক্রিটিনিজম এন্ড মিক্সিডিমা, এটা তোমরা জানো, এটা এবিসি তেই খুব সুন্দর করে আছে। কজ এন্ড ভিকটিমস, হাইপোথাইরয়েড স্টেট ইন ইনফ্যান্ট এন্ড চিলড্রেন ইন কেস অফ মিক্সিডিমা, হাইপোথাইরয়েড ইন কেস অফ অ্যাডাল্টস, বডি গ্রোথ এন্ড শর্ট স্ট্রেচার ইন কেস অফ ক্রিটিনিজম প্রেজেন্ট, মিক্সিডিমাতে অ্যাবসেন্ট, মেন্টাল রিটার্ডেশন ক্রিটিনিজম এ প্রেজেন্ট তোমার মিক্সিডিমাতে অ্যাবসেন্ট, ইনডিউরেটেড কিউটিনিয়াস ইডিমা দ্যাট ইজ ইডিমা প্রেজেন্ট ইন কেস অফ অ্যাবসেন্ট ইন কেস অফ ক্রিটিনিজম প্রেজেন্ট ইন
মিক্সিডিমা, পট বেলি অ্যান্ড স্টকি অ্যাপিয়ারেন্স প্রেজেন্ট ইন কিডনিজ অ্যাম অ্যাবসেন্ট ইন মিক্সিডিমা। আচ্ছা আর কি সময় আছে? গয়টারটা কিন্তু শর্ট নোট আসে। আচ্ছা আমি নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের এই কোয়েশ্চেনগুলো আলোচনা করে হাইপোথাইরয়েডে চলে যাব, ঠিক আছে?